আসসালামু আলাইকুম সকলকে, আপডেট জব নিউজ বিটিতে স্বাগতম। আজকে একটা শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করব। তো বেবদে পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা নীলফামারির একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো তারা একাধিক পদে শিক্ষক নিয়োগ দিবে এবং বেতন স্কেল খুবই ভালো। তো এই জব সার্কুলারটি নিয়ে আলোচনা করব। তো প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক, এবং পদের সংখ্যা আছে একটি, এবং বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। এবং বিএড সহ যাদের বিএড করা আছে তারা এই স্কেলে বেতন পাবে, এবং যাদের বিএড করা নাই তারা 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত বেতন পাবে। শিক্ষাগত অভিজ্ঞতা আছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ, মানে ইংরেজিতে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। যাদের অনার্স নাই স্নাতক ডিগ্রি তাদের 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। তবে সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম 2.50 থাকতে হবে, 2.50 থাকতে হবে। আচ্ছা, দ্বিতীয় যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক রসায়নের সহকারী শিক্ষক। পদের সংখ্যা আছে একটি এবং বেতন স্কেল হচ্ছে 16,000 থেকে 38,640 টাকা। যাদের বিএড আছে তারা, এবং যাদের বিএড নাই তারা হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। এখানে শিক্ষাগত অভিজ্ঞতা আছে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি। সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম 2.50 থাকতে হবে। এখানে কোনো শিক্ষক হিসেবে কোনো অভিজ্ঞতা চায় নাই, যারা ফ্রেশার আছে তারাও আবেদন করতে পারবে। 3 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম, এবং পদ সংখ্যা আছে একটি। এখানে 16,000 থেকে 38,640 টাকা বিএড সহ অথবা 12,500 থেকে 30,230 টাকা। আরবি বা ইসলাম শিক্ষা বিষয়ে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অথবা স্বীকৃত মাদ্রাসা থেকে কামিল পাস। সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম 2.50 থাকতে হবে। 4 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা আছে একটি এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680, এবং স্নাতক পাস চেয়েছে, এবং বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপে প্রতি মিনিটে যথাক্রমে 25 এবং 30 শব্দের গতি থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টে কাজ করার দক্ষতা থাকতে হবে। তো যারা যারা শিক্ষক হিসেবে ক্যারিয়ার গঠন করতে চান এই জব সার্কুলারটিতে আবেদন করতে পারেন। আচ্ছা, এখানে অন্যান্য শর্তাবলী আছে, নির্ধারিত চাকরি আবেদন ফর্মে দরখাস্ত আগামী 15 নভেম্বর, মানে 15 নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। তারিখের মধ্যে সদস্য সচিব বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ উত্তরা এপিজেড নীলফামারি বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাতে হবে। অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না, মানে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। উল্লেখিত তারিখের পর আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রের নমুনা www.bebja.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। আচ্ছা, আবেদনপত্রের নমুনা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, www.bepja.gov.bd থেকে ডাউনলোড করা যাবে। আচ্ছা, প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে বেতন ও ভাতাদি প্রদান করা হবে। প্রার্থীর বয়স আগামী 15 নভেম্বর 2022 তারিখ পর্যন্ত সর্বোচ্চ 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 বছর গ্রহণযোগ্য। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য না। যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পত্রের মাধ্যমে বা ক্ষুদ্র বার্তার মাধ্যমে জানানো হবে। প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না। দরখাস্তের জন্য প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের ফটোকপি, সদ্যতোলা 3 কপি, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, চারটি সনদপত্র এবং অন্যান্য অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সংযুক্ত করতে হবে। শিক্ষাজীবনে যে কোনো পরীক্ষায় 2.50-এর কম বা তৃতীয় বিভাগ শ্রেণী প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। খামের উপরে আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আচ্ছা, যারা শিক্ষক হিসেবে ক্যারিয়ার গঠন করতে চান এখানে আবেদন করতে পারেন। তো আমাদের আরও অন্যান্য নতুন নতুন জব সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।